110,000 শ্লোক সংবলিত ভারতীয় উপাখ্যান মহাভারত কিংবা ভারতীয় মহাকাব্য বলতে পারেন এটাকে। তো এই মহাকাব্যে কিন্তু দুইটা পক্ষ ছিল, কৌরব পক্ষ আর ছিল পাণ্ডব পক্ষ। তো পাণ্ডব পক্ষের যে আসলে পাণ্ডবদের পঞ্চপাণ্ডব ছিলেন, পঞ্চপাণ্ডবদের মাতা ছিলেন আসলে দেবী কুন্তি। তো দেবী কুন্তি আসলে তাকে মহাভারতে খুব বেশি সতীসাধ্যী এবং সুন্দরী রমণী বলে কিন্তু আখ্যায়িত করা হয়েছিল। তো এই দেবী কুন্তি আসলে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে অনেকগুলো কথা বলেছিলেন। সেই কথাগুলো আমরা চাইলে আমাদের বাস্তব জীবনে কী করতে পারি, অনুসরণ করতে পারি, আমরা চাইলে সেটাকে বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে পারি। মূলত সেই কথাগুলো একটা বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে। আজকে আমি সে বইটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো সে বইটি হচ্ছে কুন্তি দেবীর শিক্ষা, অর্থাৎ মাতা কুন্তি আমাদের উদ্দেশ্যে যে সকল শিক্ষাগুলো দিয়ে গেছেন, কিংবা তিনি শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে কীভাবে আসলে সন্তুষ্ট করতে পেরেছিলেন, কীভাবে ডাকতে পেরেছিলেন, সেই জিনিসগুলো কিন্তু এই কুন্তি দেবীর শিক্ষা বইটিতে কিন্তু আসলে লিপিবদ্ধ করা আছে। এবং এই বইটা বরাবরের মতোই ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। বইটার দাম বরাবরের মতো ওদের বইয়ের দামগুলো যেমন হয় 120 টাকা। আপনারা কিন্তু আসলে ওদের শপে গেলে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো আমি যেটা করি সেটা হচ্ছে এই বইগুলো, এই বইটা কিন্তু শ্লোক সমৃদ্ধ, সম্ভবত বইটিতে 26টি শ্লোক রয়েছে যদি ভুল না করি। হ্যাঁ, 26টি শ্লোক রয়েছে। তো 26টা শ্লোকের মধ্যে আরও কিন্তু অনেকগুলো শ্লোক রয়েছে যেগুলো ভগবদ্গীতার সাথে মিল রেখে কিন্তু সেটার কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো এই 26টা শ্লোকের মধ্যে গল্পাকারে, ঘটনাকারে সবগুলো তাৎপর্য কিন্তু ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। প্রথমে অনুবাদ দেওয়া হয়েছে, তারপর কয়েক পৃষ্ঠা করে তাৎপর্য কিন্তু দেওয়া হয়েছে। তো আপনারা যখন পাঠ করবেন বা বইটি পড়বেন তখন কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। তো আমি যেটা করি সেটা হচ্ছে এই বইগুলো তো আসলে কি ওভারঅল রিভিউ দেওয়া সম্ভব হয় না, ঠিক না? আমি যেটা করি সেটা হচ্ছে আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, সেটা হচ্ছে চ্যাপ্টারগুলোর নাম আপনাদেরকে শুনাই। তো আপনাদের যদি বোধগম্য মনে হয় কিংবা আপনাদের যদি মনে হয় যে বইটা কেনা উচিত, তখন আপনাদেরকে কেনার জন্য সাজেস্ট করি, আর শেষে দুই একটা শ্লোক আলোচনা করি। আজকেও সেই রকমই আসলে বলবো। তো যদি বইটি দেখেন তাহলে লেখা আছে, দেখেন কুন্তি দেবীর শিক্ষা, এবং বইটিতে সূচিপত্রে 26টা শ্লোক রয়েছে। প্রত্যেকটা শ্লোকের কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেওয়া আছে। তো আমি যদি সেগুলো শোনাই এবং সব শেষে আপনাদের সাথে 3-4 বা 2-3টা শ্লোক আপনাদের সাথে বলার চেষ্টা করব। তো চলুন, প্রথমটা হচ্ছে আদিপুরুষ, আমাদের আদিপুরুষ কে ছিল সেই সম্পর্কে। দ্বিতীয়টা হচ্ছে ইন্দ্রিয়ের অগোচর, তারপরে সবচেয়ে বিদুষী নারী, সর্বসময় সত্য বাসুদেবের শরণাগতি, কমল দর্শন শ্রীকৃষ্ণ, ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ, বিপদের সম্মুখে বিপদ সন্তু, তারপর আছে অকিঞ্চনের ধন, পরা প্রকৃতির সংস্পর্শ, কৃষ্ণলীলার বিভ্রম, ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি, শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলা, জন্মমিত্রুর অতীত, স্বরূপ চৈতন্যে প্রত্যাবর্তন, ভুবার হরণ, অবিদ্যা ও যাতনা থেকে মুক্তি, ভবসাগর অতিক্রমণ, পূর্ণ শরণাগতি। আপনি সম্পূর্ণভাবে কার প্রতি শরণ হবেন, কার পদে নিজেকে সমর্পণ করবেন, সেই জিনিসটা এই অধ্যায়ে পাবেন আপনি। আমাদের জীবনের সার্থকতাটা কোথায় এই মানব জীবনের? তারপর আছে শ্রীকৃষ্ণ সান্নিধ্যের সৌন্দর্য, আপনি যখন শ্রীকৃষ্ণের সান্নিধ্যে নিজেকে নিয়ে যাবেন, ভগবানের সেবায়, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন, তখন আপনি আসলে এটা কী সৌন্দর্যটা বহন করে কিংবা আপনি কী আনন্দ লাভ করবেন বা কী ফল পাবেন, সেই জিনিসটা কিন্তু আপনি এই অধ্যায় পড়লে পাবেন বা এই শ্লোকটা পড়লে পাবেন। তারপর আছে প্রাকৃতিক ঐশ্বর্য, স্নেহবন্ধন মোচন, অনন্য ভক্তি, কৃষ্ণ মহিমার আকর্ষণ। এই ছিল আর কি আসলে অধ্যায়গুলো। তো আমি আপনাদের সাথে যেটা করব, মানে আমার পছন্দের বা যেটা দিয়ে আপনাদেরকে বইটার ওয়েট আপনাদেরকে বোঝাতে পারবো, সেরকম কয়েকটা শ্লোকও আমি আপনাদের সাথে বলার চেষ্টা করব। যেমন 8-9 যে শ্লোকটা রয়েছে সেটা হচ্ছে বিপদ সন্তু। তো আমি সংস্কৃতটা পড়তেছি না, সংস্কৃতটা পড়লে উচ্চারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু সংস্কৃত আমি পারি না, সেক্ষেত্রে আমি সংস্কৃতটা না বলে আপনাদের সাথে অনুবাদটা শেয়ার করি। আপনারা যখন বইটা কিনবেন তখন কিন্তু সংস্কৃতটা পেয়ে যাবেন। যেমন আমি কামনা করি যে ওই বিপর্যয় বারবার আমাদের জীবনে ঘটুক, যাতে আমরা বারবার তোমার দর্শন লাভের সৌভাগ্য অর্জন করি, কারণ তোমার দর্শন প্রাপ্তির অর্থ
আমাদের আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। অর্থাৎ দেবী কুন্তী ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই কথাটি বলেছিলেন যে আমরা এটাই কামনা করি যে আমাদের জীবনে বিপর্যয়গুলো দুঃখ কষ্টগুলো বারবার আসুক, কারণ আপনার যখন জীবনে দুঃখ কষ্ট আসে তখনই কিন্তু আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, তখনই কিন্তু আপনি ভগবানের শরণাগত হন। তার মানে জীবনে যত বেশি বিপদ আসবে আমাদের তত বেশি কি আমরা ভগবানকে লাভ করতে পারবো, ভগবানকে কাছে ডাকার জন্য কাছে পাওয়ার জন্য কি ব্যাকুল হয়ে উঠবো, আর যত বেশি তাকে কাছে পাবো তত বেশি আমাদের কি পুনর্জন্ম থেকে মানে বারবার এই পৃথিবীতে কিন্তু আপনাকে পুনর্জন্ম গ্রহণ করে কিন্তু আর আসতে হবে না, এই জিনিসটা এখানে বলেছেন। আসলে যেমন এই সম্পর্কে বলা হয়েছে, ছোট করে যদি বলি এটি অত্যন্ত উপদায়ক শ্লোক, এখানে বিপদ কথাটা বলা হয়েছে, এই বিপদ বা বিপর্যয়গুলি যখন ভগবান শ্রীহরিকে স্মরণ করিয়ে দেয় তখন এগুলি আমাদের খুবই কাম্য, এটাই হচ্ছে আসলে এই শ্লোকের সহজে আসলে তাৎপর্যটা। কিন্তু আপনি যখন আরেকটু মানে বইটা সংগ্রহ করে পড়বেন তখন দেখতে পাবেন যে এই শ্লোকের তাৎপর্য কিন্তু অনেক বড় করে দেওয়া হয়েছে, প্রায় 4-5 পৃষ্ঠার একটা তাৎপর্য দেওয়া হয়েছে। এরপর যদি আমি আপনাদেরকে আরেকটা শ্লোকও বলি, সেটা হচ্ছে যেমন এটা স্বরূপ চৈতন্যে প্রত্যাবর্তন, এটা যদি আমি আপনাদেরকে বলি অনুবাদটা শেয়ার করি, 16 নম্বর শ্লোক। অন্যেরা বলে যে বাসুদেব ও দেবকী উভয়ই তোমাকে পুত্ররূপে লাভের জন্য প্রার্থনা করাই, তাদের সন্তানরূপে তুমি অবতরণ করেছ, নিঃসন্দেহে তুমি জন্মহীন। অর্থাৎ ভগবানকে বলা হয়েছে যে এটাতে কোনো সন্দেহ নেই যে তুমি জন্মগ্রহণ করতে পারো না অজ, তবুও তাদের মঙ্গলার্থে ও দেব বিদ্বেষীদের নিধনের জন্য তুমি জন্মগ্রহণ করো। অর্থাৎ আমরা সকলে জানি যে ভগবান কিন্তু কখনোই জন্মগ্রহণ করেন না, কিন্তু যখন দেবকী এবং বসুদেব পুত্র সন্তান কামনা করতেছেন কংসের অত্যাচার থেকে আসলে কি রক্ষা পাওয়ার জন্য, তখন কিন্তু দেখা যায় যে তারা এমন একজন ছেলে সন্তান আশা করেন বা পুত্র সন্তান আশা করেন যে কিনা তাদেরকে রক্ষা করবে। তার মানে এখানে এটাই বোঝানো হয়েছে যে ভগবান কিন্তু কখনোই কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করেন না, কিন্তু যখন তাকে আমরা মন প্রাণ থেকে চাই তখন কিন্তু তিনি আমাদেরকে আমাদেরই কোনো আত্মীয় স্বজন রূপে এসে আমাদের সাথে দেখা দেন এবং আমাদেরকে সেই সকল বিপদ থেকে কিন্তু উদ্ধার করেন। ওই যে বরাবরের মতো একটা শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান মধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় অধর্মটা বেড়ে যায় তখনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কি জন্মগ্রহণ মানে ধরাধামে আসেন। কেন? পরিত্রাণায় সাধুনাং, অর্থাৎ সাধুদেরকে কি ওষুধের হাত থেকে পরিত্রাণ করতে, রক্ষা করতে, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। এবং ওষুধদেরকে দমন করার জন্য তিনি পৃথিবীতে আসেন, এই জন্যই আসলে স্বরূপ চৈতন্যের প্রত্যাবর্তনের কথাটা বলা হয়েছে। স্বরূপ নিজ রূপে তিনি প্রত্যাবর্তন করেন, সেটা হচ্ছে যে আরাধনা করে বহু আরাধনা, নর্মাল কোনো আরাধনাতে কিন্তু তিনি আমাদের মাঝে ফিরে আসবেন না, সেটা এখানে বলা হয়েছে। এরপর আরেকটা শ্লোক রয়েছে, সেটা হচ্ছে পূর্ণ শরণাগতি। তো দেখা যাক, অর্থাৎ ভগবানকে ভগবানের উদ্দেশ্যে যদি আমরা আসলে তাকে যদি কি তার উপর পুরোপুরি নির্ভরশীল হই তাহলে কী ঘটে একটু খেয়াল করুন, অনুবাদটা আপনাদের সাথে শেয়ার করছি। হে ভগবান, তুমি স্বয়ং সকল কর্তব্যই সম্পাদন করেছ, আজ যখন সকল রাজন্যবর্গই আমাদের প্রতি শত্রু বাবাপন্ন, অর্থাৎ মাতা কুন্তী এগুলো বলতেছে, তুমি ছাড়া আমাদের রক্ষাকর্তা বলতে কেউই নেই, তোমার কৃপার উপরই আমরা যখন সম্পূর্ণভাবে নির্ভরশীল সেই সময় তুমি আমাদের কি ত্যাগ করছো। দেখেন ব্যাখ্যাতে আসলে কি বলা হয়েছে, পাণ্ডবরা হচ্ছেন সবচেয়ে ভাগ্যবান, কেননা তাদের এমনই সৌভাগ্য যে তারা সম্পূর্ণভাবে ভগবত কৃপার উপর নির্ভরশীল। এই ভব সংসারে কারো দয়ার উপর নির্ভরশীল হওয়ার চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই নেই, কিন্তু ভগবানের সঙ্গে দিব্য সম্পর্কের মাধ্যমে ভগবানের উপর নির্ভর করে জীবনযাপন করা সবচেয়ে সৌভাগ্যের লক্ষণ। অর্থাৎ এই দিব্য এই মায়ার সংসারে আপনি যদি কারো উপর নির্ভরশীল হন তাহলে সে আপনাকে যেভাবে ইচ্ছা কিন্তু সেভাবে ব্যবহার করবে, কিন্তু আপনি যদি স্বয়ং সৃষ্টিকর্তার উপর যদি নির্ভরশীল হন তাহলে সৃষ্টিকর্তা আপনাকে ব্যবহার করবে না, বরং আপনি তার থেকে যা আশা করবেন, ভক্তিপ্রাণে আপনি যা কিছু চাইবেন তিনি আপনাকে সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবে এবং আপনাকে এই ভবসাগর থেকে আসলে উদ্ধার করার চেষ্টা করবেন। এরপর সর্বশেষ একটা শ্লোক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এখানে 22 নম্বর শ্লোক, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ সান্নিধ্যের সৌন্দর্য। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আসলে, সান্নিধ্যে আসলে কীরকম সৌন্দর্য লাভ করতে পারেন সেটা আমি আপনাদেরকে শোনাই, অনুবাদটা শেয়ার করছি। হে গদাধর শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ, আমাদের রাজ্য এখন তোমার পদাঙ্ক দ্বারা অঙ্কিত হয়ে সুশোভিত হয়েছে, কিন্তু তুমি আমাদের রাজ্য ছেড়ে চলে গেলে আর তেমন শোভা পাবে না। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে, ভগবানকে বলা হয়েছে যে ভগবান আপনি যতক্ষণ এখানে আছেন ততক্ষণই এই জিনিসটা অলঙ্কৃত থাকে, সুন্দর থাকে, কিন্তু যখন আপনি এখান থেকে চলে যাবেন তখন কিন্তু এটা কি সুন্দর লাগবে না, এটাকে আগের মতো শোভিত লাগবে না। এজন্য বলেছে, দেখেন শ্রী ভগবানের পায়ের নিচে বিশেষ চিহ্ন আছে,
অন্যদের সঙ্গে ভগবানের পার্থক্য এটাই যেটা সাধারণ মানুষের সাথে নাই। যেমন পতাকা, বজ্র, অঙ্কুশ, ছত্র, পদ্ম, চক্রাদি চিহ্নগুলি ভগবানের পায়ের নিচে রয়েছে। এবার আচার্য চাণক্যের কিন্তু অনেকগুলো বই আপনাদের সামনে রিভিউ করেছি, সে আচার্য চাণক্য এই ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কী বলে শুনেন, এটার কিন্তু আমি একটু সংস্কৃতটা পড়ার চেষ্টা করছি। পৃথিবী ভূষণং রাজা নারীণাং ভূষণং পতি সর্বরি ভূষণং চন্দ্রবিদ্যা সর্বস্ব ভূষণম, অর্থাৎ সব কিছুই সুন্দর হয়ে উঠে যখন এগুলির সঙ্গে অন্তরঙ্গভাবে সম্বন্ধযুক্ত হয়। যেমন চন্দ্রের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে আকাশ সুন্দর হয়ে উঠে। আকাশ সর্বদাই আছে, কিন্তু পূর্ণিমার রাত্রে চন্দ্র ও তারকারা যখন উজ্জ্বলভাবে কিরণদান করে তখন আকাশকে ভারী সুন্দর দেখায়। সেরকম উত্তম রাজা অথবা রাষ্ট্রপতি সহ উত্তম সরকার হলে রাষ্ট্রকেও সর্বোত্তম বলে মনে হয়, তখন সকলে সুখী হয় এবং সব কিছুই ভালোভাবে পরিচালিত হয়। আবার মেয়েদের দেখতে সুন্দর হলেও পতিসহ নারীদের বিশেষভাবে সুন্দর দেখায়। যেমন বিদ্যা সর্বস্ব ভূষণম, কিন্তু অর্থাৎ বিদ্যা সব জায়গায় কিন্তু ভূষিত হয়, কিন্তু কোনো ব্যক্তি কুৎসিত হলেও যদি বিদ্যান হয় সেটি তার সৌন্দর্য। তারপর কি বলছে, সেই রকম কৃষ্ণের উপস্থিতিতে সব কিছুই সৌন্দর্যময় হয়ে উঠে। অর্থাৎ এটাই বোঝানো হয়েছে যে আকাশে কিন্তু সব কিছুই থাকে, আকাশ দিনের বেলা একরকম, রাত্রিবেলা একরকম। দিনের বেলায় সূর্য না থাকলে আকাশকে সুন্দর লাগে না, আবার অমাবস্যা রাতে কিন্তু আকাশকে সুন্দর লাগে না, কিন্তু যখন পূর্ণিমা রাতে আকাশে যদি কী থাকে, চন্দ্র থাকে, তারকারাজি থাকে, তখন কিন্তু আকাশকে অনেক বেশি সুন্দর দেখায়। সেরকম এটাই বলেছেন যে আচার্য চাণক্য এটা বলার চেষ্টা করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে উপস্থিত থাকবেন, তখন হচ্ছে কী হয়, তখন কৃষ্ণের উপস্থিতিতে সকল কিছু কিন্তু সৌন্দর্যপূর্ণ হয়ে ওঠে। এই জন্য কুন্তী দেবী মনে করেন কৃষ্ণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে ততক্ষণ আমাদের রাজ্য ও আমাদের রাজধানী হস্তিনাপুর সবই সুন্দর, কিন্তু কৃষ্ণের অবর্তমানে আমাদের রাজ্যের সমস্ত সৌন্দর্যই লুপ্ত হবে। তো আপনারা যদি কেউ মহাভারত দেখেন বা মহাভারত যে টিভি সিরিয়াল আছে সেটা দেখতে পান, কিংবা মহাভারত যদি কেউ পাঠ করেন এবং এরপর যদি এই বইটা পড়েন, তাহলে আপনারা এগুলোর বিশেষত্বটা জানতে পারবেন। কারণ মহাভারতের সম্পূর্ণ কাহিনী যদি আপনি না জানেন, কখনো এই বইটা পড়ে আপনার একটুও ফলপ্রদ হবে না। তো সেক্ষেত্রে আগে মহাভারতটা দেখুন, আর যদি অলরেডি দেখে ফেলেন বা পড়ে ফেলেন তাহলে এই বইটা সংগ্রহ করুন এবং অনেক কিছু জানতে পারবেন বলে আমার বিশ্বাস। সবশেষে বলবো, এরকম একটা বইয়ের সাথে পরিচিত হতে পেরে আপনার আসলে কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর যদি এরকম নতুন নতুন বইয়ের সাথে পরিচিত হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে নমস্কার।